জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বাম কর্মী সমর্থকরা। দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের গেটের সামনে বিক্ষোভে মূল্য বৃদ্ধির প্রতিবাদে সামিল হলেন সিপিআইএমের কর্মী সমর্থকরা। লেনিন সরণির এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বটলিং প্ল্যান্টের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএমের কর্মী সমর্থকরা। বিক্ষোভের নেতৃত্ব দেন স্থানীয় সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার। তাদের দাবি, কেন্দ্রের মোদী সরকারের আমলে রান্নার গ্যাসের দাম সহ জ্বালানি গ্যাসের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যাতে মধ্যবিত্তের নাবিশ্বাস উঠছে। অবিলম্বে গ্যাসের দাম কমানো হোক এই দাবিসহ মোদী সরকারের অপসারণ চেয়ে বিক্ষোভে স্লোগান তোলেন তারা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের গেটের সামনে বিক্ষোভ দেখালেন বাম কর্মী সমর্থকরা। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরব তারা। আগামী দিনেও ধারাবাহিকভাবে এই আন্দোলন চলবে। সাধারণ মানুষের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতির বদল ঘটাতে বামেরা লাগাতার আন্দোলন করবে বলে সিপিআইএম নেতৃত্বের দাবি। গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে হেসেলের সমস্যা তৈরি হচ্ছে, তারই প্রতিবাদে সরব বাম কর্মী সমর্থকরা। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার, দুটো রাজ্যে এই রাজ্যগুলোর বিধানসভা নির্বাচন পেরোনোর পরই গতকাল 50 টাকা ডোমেস্টিক গ্যাসে, মানে যারা রান্নার জন্য ব্যবহার করে, তাতে বৃদ্ধি করেছে, এবং তারপরে 350 টাকা কমার্শিয়াল গ্যাসে বৃদ্ধি করেছে। তাহলে প্রতিদিন হচ্ছে দাম বৃদ্ধি হচ্ছে। 2014 সালে মোদী যখন হচ্ছে সরকারে আসে, তখন হচ্ছে এই ডোমেস্টিক গ্যাস, রান্নার গ্যাস, তার দাম ছিল 410 টাকা, আর আজকে দাম গিয়ে দাঁড়িয়েছে 1400 টাকার কাছে। মোদী সরকার বলেছিল যে হচ্ছে যে ভারতবর্ষে সুদিন আসবে, আর ভারতবর্ষে গ্যাসের দাম যা, সুদিন তো দূরের কথা, দুর্দিন আসছে, এবং প্রত্যেকটা জিনিসের মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে মোদী সরকার। এই মোদী সরকারের বিরুদ্ধে আমরা তাই আজকে এলপিজি, যেখানে হচ্ছে দুর্গাপুরে একমাত্র বটলিং সেন্টার, সিলিন্ডার হচ্ছে যে এখানে ভরে, আমরা এই জায়গায় গেটে বিক্ষোভ দেখাচ্ছি। গেট আটকে বিক্ষোভ চলছে আজকে? চলবে, 1 ঘন্টা ধরে চলছে বিক্ষোভ। বড় আন্দোলন গোটা দেশ জুড়ে হবে, গোটা দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দল আমাদের পার্টির সহ তারা মোদীর এই তানাশাহির বিরুদ্ধে বীতশ্রদ্ধ, এবং তারা হচ্ছে এর বিরুদ্ধে হচ্ছে পথে নামছে। মোদীর সরকারের নীতি পরিবর্তন করতে হবে, আর নাহলে মোদী সরকারকে পরিবর্তন করতে হবে। এ বাদ দিয়ে গোটা দেশে অন্য কোনো উপায় আর হচ্ছে সাধারণ মানুষের কাছে নেই। আমরা থাকতে ভাড়া বাড়ি কেন, সাধ্যের মধ্যেই সাদ পূরণ। বর্ধমান শহরের উপকণ্ঠে মনোরম পরিবেশে তৈরি হচ্ছে আজিজা অ্যাপার্টমেন্ট। সুবর্ণ সুযোগ, ফ্ল্যাট বুকিং এর ক্ষেত্রে লটারি, স্কুটি, এসি, ফ্রিজ। নিচে মার্কেটের ক্রেতাদের জন্য লটারি, থাকছে এসি, ফ্রিজ, গিজার, মোবাইল। ব্যাংক লোনের সুবন্দোবস্ত থাকছে। গোদা মাঝের পাড়া, বর্ধমান। যোগাযোগ 9038666690 অথবা 7001867294।